নমস্কার বন্ধুরা, এবার প্রবল ঝড় বৃষ্টি এগিয়ে আসতে চলেছে দুই বঙ্গে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলায় ঘূর্ণবাত্যার জেরে প্রবল ঝড় বৃষ্টি শুরু হতে চলেছে এবং এটি অব্যাহত থাকতে পারে আগামী বেশ কয়েকদিন। প্রবল বর্ষা কোন কোন জায়গায় হবে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশের আবহাওয়া সূত্রে খবর, আট বিভাগেই হালকা থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া সূত্রে খবর, বরিশাল, খুলনা, পটুয়াখালী, নোয়াখালী, কক্সবাজার, চট্টগ্রাম, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 70 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং বরিশাল, খুলনা, চট্টগ্রাম, সিলেট বিভাগ, ঢাকার অনেক জায়গায়, রংপুর ও রাজশাহী, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আগামী কয়েক ঘন্টার মধ্যে। তা শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং এটি অব্যাহত থাকতে পারে আগামী কয়েকদিন। এদিকে পশ্চিমবাংলার আবহাওয়া সূত্রে খবর, উত্তরে পর্যাপ্ত বৃষ্টিপাত হলেও দক্ষিণে ভিন্ন চিত্র উঠে এসেছে। প্রতিদিন বৃষ্টির আশাতে থাকলেও মানুষ তেমন বৃষ্টির দেখা মেলেনি। এবার কিন্তু ঘূর্ণাবর্তের জেরে আগামী কয়েক ঘন্টার মধ্যে প্রবল বৃষ্টিতে ভিজতে চলেছে কলকাতা, হাওড়া, 224 পরগনা, হুগলির একাধিক প্রান্তে কিন্তু প্রবল বৃষ্টি হতে চলেছে। পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত অতি ভারী বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হওয়া বইতে পারে। অপরদিকে উত্তরবঙ্গে অব্যাহত রয়েছে ঝড় বৃষ্টির পরিমাণ, এটি আগামী বেশ কয়েকদিন অব্যাহত থাকতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিংয়ে একাধিক স্থানে বৃষ্টিপাত হবে বলে জানা গিয়েছে আগামী কয়েকদিন। আজকের মতন ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটির আপডেট সম্পর্কে ভালো লেগে থাকলে লাইক করবেন এবং আপনার মতামত সম্পর্কে কমেন্ট করতে ভুল করবেন না। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলঘণ্টিটি বাজিয়ে দিন।